খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ফরম্যাট ওয়ান ডে যদিও ম্যাচ হলো দুদিনে ভারত পাকিস্তান ম্যাচে এত বিরতি দর্শকদের আনন্দ কেড়ে নেয় দীর্ঘ অপেক্ষা শেষে ম্যাচ সম্পূর্ণ হলো এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানি সাথে মুখোমুখি হয়েছিল ভারত প্রথমে ব্যাট করেন রোহিতরা ভারতীয় ইনিংস শেষে বৃষ্টি ম্যাচ আর সম্পূর্ণ হয়নি সুপার ফোরে ভারত পাকিস্তান ম্যাচে তাই যোগ করা হয়েছিল রিজার্ভ ডে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল রিজার্ভ ডে কাজে লাগলো তবে চাপও বাড়ল ভারতীয় শিবিরে টানা দুদিন খেলতে হলো মানে রাত বলে মানে আজকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দুদিনের দৈরথে ভারত জিতল দুশো আঠাশ রানের বিশাল ব্যবধানে রানেনিকে ওয়ান ডেতে পাকিস্তানের বিরুদ্ধে এটি ভারতের সবচেয়ে বড় জয় ভারত পাকিস্তান ম্যাচে যে বিস্তারিত খবর জেনে নেওয়া যাক প্রথম দিন ভারতীয় ইনিংসের চব্বিশ ওভারের পরই বৃষ্টি নামে দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি থামেও মাঠ কর্মীরা মরিয়া চেষ্টা করেছেন খেলার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন ফের বৃষ্টি নামায় রবিবার ম্যাচ সম্পূর্ণ করা যায়নি ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে এত বড় একটা গ্যাপের পর একটা ফোকাস ধরে রাখা সহজ নয় অপরাজিত দুই ব্যাটার বিরাট কোহলি এবং প্রায় ছ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা লোকেশ রাহুল শুরুতে সতর্ক ব্যাটিং করে হাফ সেঞ্চুরি পার করতেই দুজন বিধ্বংসী যায় ওডিআই কেরিয়ারের ষষ্ঠ এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি লোকেশ রাহুলের কলম্বোয় এই নিয়ে টানা চারটি ওডিআইতে সেঞ্চুরি বিরাট কোহলির সব মিলিয়ে এই ফরম্যাটে সাতচল্লিশ নম্বর ওডিআই সেঞ্চুরির সংখ্যায় সচিন তেন্ডুলকারকে সচিন তেন্ডুলকারকে ছাপিয়ে যেতে আর তিনবার তিন অঙ্কে রান পেরেতে হবে বিরাট শুভমান রোহিতের হাফ সেঞ্চুরি এবং বিরাট রাহুলের সেঞ্চুরি পাকিস্তানকে তিনশো সাতান্ন রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত নজর ছিল বুমরার ফিটনেসে আয়ারল্যান্ড সফরে প্রত্যাবর্তন করেছিলেন বুমরা টি টোয়েন্টিতে চারো বার বোলিং এবং ওডিআই ম্যাচের ফিটনেসে বিশাল ফারাক সেটাই দেখার ছিল অনবদ্য বোলিং করলেন ফিটনেসও স্বস্তি দিল টিম ম্যানেজমেন্টকে এই ম্যাচে বাড়তি প্রাপ্তি নিঃসন্দেহে কুলদীপ যাদবের বোলিং বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন কুলদীপ ডান হাতি রিচ স্পিনার যোজুবেন্দো চাহাল সুযোগ পাননি চাহালের চেয়ে কুলদীপ কেন বাড়তি ভরসার টিম ম্যানেজমেন্টের বুঝিয়ে দিলেন মাত্র পঁচিশ রান নিয়ে পাঁচ উইকেট তুলে নিলেন কুলদীপ হ্যারিস রহপের সামান্য চোট থাকায় বোলিং করানো হয়নি আর ব্যাটিংও নামলেন না একই পরিস্থিতি নাসিম স্যার বত্রিশ ওভারে একশো আঠাশ রানেই ইনিংস শেষ পাকিস্তানে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত